হ্যালো ইউটিউবার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি জাহিদ হাসান, জাহিদ কবিরার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিও টাইটেল এবং থাম্বনেল এবং ভিডিওর হয়তো ছবি দেখে আপনারা বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব আকরকরা এবং এই যে মকরধ্বজ, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আর এটা আমি আসলে এটা হচ্ছে শঙ্খমূল, এটা নিয়ে পরে কথা বলবো। তার আগে আমি এই দুইটা নিয়ে আজকের মূল বিষয় হচ্ছে মকরধ্বজ এবং আকরকরা, এই দুইটা কি কিভাবে কাজ করে, কারা ব্যবহার করতে পারবে, ব্যবহার করার নিয়ম, এগুলোর দাম সম্পর্কে সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। তার আগে বলে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমার চ্যানেলে আমি, আপনারা জানেন আমি কবিরাজি, যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা জানে সবাই, যারা নতুন তাদেরকে বলছি আমি, আমি আমার চ্যানেলে কবিরাজি বিষয়ক ভিডিও দিয়ে থাকি। বিভিন্ন গাছগাছারা, পুরুষের যৌন সমস্যার যাবতীয় বিষয় আমি ভিডিও আকারে দিয়ে থাকি। আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে গিয়ে আমার পূর্বের সব ভিডিওগুলো একটু দেখে আসবেন। হয়তো আপনি যে বিষয় খুঁজতেছেন বা আপনার যে সমস্যা সেটার ভিডিও আমি আগেই দিয়েছি। আমি আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমার দোকান আছে হচ্ছে গাজীপুর কোনাবাড়িতে, আমার দোকান আছে। আপনার যদি কোনো ওষুধ প্রয়োজন হয় বা আপনি যদি মনে করেন আপনি খুব বেশি যৌন সমস্যায় ভুক্তভোগী, তাহলে সরাসরি আমার দোকানে এসেও ওষুধ নিয়ে যেতে পারেন। অথবা আপনি যদি মনে করেন আপনি অনেক দূরে থাকেন, সরাসরি আসতে পারবেন না, তাহলে আপনি কুরিয়ারে ওষুধ নিতে পারেন। সেক্ষেত্রে আমার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার থাকবে, অবশ্যই আপনার যে কোনো সমস্যা আমাকে কল করবেন। কল করলে পরে তাহলে আমি আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে কথা বলবো আকরকরা এবং মকরধ্বজ নিয়ে। দুটাই খুবই গুরুত্বপূর্ণ, মানে একটা হচ্ছে গাছ, ওটা হচ্ছে গাছ তো না, এটা হচ্ছে মকরধ্বজ, মূলত খনিজ পদার্থ। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি এটা বাটিতে নিয়ে, এখানে ভালো বোঝা যাচ্ছে না, ওকে আপনারা দেখেন এই যে আমি হাতের পর নিয়ে আরো ভালো বুঝতে পারবেন। এই দেখেন, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে মকরধ্বজ। এটা খনিজ পদার্থ, এটা কিন্তু কোনো গাছ গাছ না বা গাছান্ত কোনো জিনিস না, এটা খনিজ পদার্থ। দেখতে দেখেন অনেকটা তামার মতো দেখা যাচ্ছে, বা ওই যে আপনার এই যে বিভিন্ন যে বোঝা নিত, ওই যে ধাতু আর কি, এটা ধাতু। হ্যাঁ, খনিজ পদার্থ, বিভিন্ন ধাতু সংমিশ্রণেই এই জিনিসটার নাম হচ্ছে মকরধ্বজ। এটা সুন্দর একটা ঘ্রাণ আছে, যারা মকরধ্বজ চেনেন তারা হয়তো বলতে পারবেন, বুঝতে পারবেন, যারা চেনেন না তারা অতটা ভালো বুঝবেন না। তো এই মকরধ্বজ নিয়ে আজকে কথা বলবো। এটা খুব খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট, এবং এমন কোনো কবিরাজ নাই, এমন কোনো কবিরাজ নাই যে যৌন সমস্যার ওষুধে কম বেশি মকরধ্বজ ব্যবহার করেন না। এটার খুবই দাম, এটা আপনার প্রায় 1200-1300 টাকা, আপনার 100 গ্রামের দাম হবে আপনার 1200-1300 টাকা। দোকান ভেদে কোয়ালিটি ভেদে আরেকটু দাম উঠানামা করে। তো এটা হচ্ছে মকরধ্বজ, এটা নিয়ে আজকে কথা বলবো। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন ধাতু শব্দ হয়েছে, বুঝতেই পারতেছেন। আর এটা হচ্ছে মকরধ্বজ, সরি এটা হচ্ছে আপনার আকরকরা। অনেকেই আমাকে ফোন করেন বা কমেন্টে বলেন ভাই আকরকরা নিয়ে ভিডিও দেন, এই আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো, মকরধ্বজ আর আকরকরা। এটার দাম বললাম, এটা অনেক দামি, এটাও অনেক দামি, এটাও আপনার ওই একই রকম দাম। এই আকরকরা গাছ খুবই রেয়ার, পাওয়াই যায় না, এটা চাষ বাণিজ্যিকভাবে তেমন চাষ হয় না বললেই চলে। খুব কম সংখ্যক জায়গায় আকরকরা গাছ পাওয়া যায়। এটা এই দুইটা প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল না, আপনি যে কোনো জায়গায় খুঁজলেই আপনি এই দুইটা পাবেন না। আপনার এই দুইটা খোঁজ করতে হলে পরে আপনার অনেক কাঠখড় পোড়াইতে হবে, আপনার বিভিন্ন জায়গায় দিতে হবে। আর আপনি যদি টঙ্গি আসেন, টঙ্গি আসলে পরে দুইটাই পাবেন আপনি, অথবা আপনি সরাসরি আমার কাছে এসেও আপনার যদি প্রয়োজন হয় নিতে পারেন। অবশ্যই ফোন করবেন, ফোন করলে পরে সব বুঝতে পারবেন। এটার দাম হচ্ছে, আপনি বললাম ওই রকম দাম, এটারও দাম আপনার দোকান ভেদে 800 টাকা, 100 গ্রামের দাম 800 টাকা নেবে, বা 100 গ্রামের দাম 1000 নেবে, 100 গ্রামের দাম 1200 নেবে, এক এক দোকানে 100-200 টাকা করে ডিফারেন্স থাকতেই পারে। তো এটা হচ্ছে এরকম দাম। এটা এই দুইটাই আমি এটা ব্যবহার করি হচ্ছে আমি বিভিন্ন হালুয়াতে, এটা একদম গুঁড়ো করি, আমি চূর্ণ করি। এটা আপনারা যারা চূর্ণ করতে, এটা কিন্তু দুই রকমের পাওয়া যায়। আপনি দোকানে গেলে পরেই বলবে ভাই আকরকরা যদি চান, বলবে ভাই আকরকরার গুঁড়া দেই, গুঁড়া থেকে একটু একটু ঝামেলা থাকে। ওরা তো সরাসরি এভাবে গাছ দিয়ে গুঁড়া করেন, ওরা কিনে আনে। আর যারা কিনে আনে তারা কিরকম গুঁড়া দেয় আসলে আমি সঠিক বলতে পারি না। আমি আসলে গাছ কিনে তারপরে গুঁড়া করার চেষ্টা করি, গাছ কেনার পরে গুঁড়া করার চেষ্টা করি। আর মকরধ্বজটা এটা আপনার একদম শিলপাটায় বাঁটতে হবে। এই দুইটাই যৌন সমস্যার বিভিন্ন হালুয়ায়, বিভিন্ন তরল ওষুধে, বিভিন্ন বড়ির মধ্যে আমি মিক্স করি। আমার ভিডিও, আগের ভিডিওগুলো দেখেন, এই দুইটাই। এই আকরকরা কিন্তু মালিশ, আমার একটা মালিশ, আগে একটা মালিশ দিয়েছিলাম আমি জয়চুনের তেল, জয়চুনের তেলেও কিন্তু আকরকরা সামান্য পরিমাণে ব্যবহার করা আছে। এটা কিন্তু ওইভাবে প্রক্রিয়াজাত করে এটা লিঙ্গের জন্য খুব ভালো কাজ করে। এই দুইটাই কিন্তু যৌন সমস্যার ব্যাপক উপকার করে, শুধুমাত্র যে টাইম বাড়ায় তা না, আপনার আকরকরা মকরধ্বজ আমি যেসব হালুয়াতে দিই, যেসব বড়ির মধ্যে দিই, এগুলো আপনার টাইম বাড়াবে, আপনার যৌন সমস্যার যাবতীয় সমাধান তো করবেই, আপনার যে ধাতু ক্ষয়, স্বপ্নদোষের ক্ষেত্রেও এগুলো ব্যবহার করা হয়। অনেকের আছে যে বীর্য পাতলা, বীর্যের গাঢ় না, এইসব সব ক্ষেত্রে মানে আপনার যৌন সমস্যার জন্য এগুলো কম বেশি ব্যবহার করা হয়। আর আপনারা জানেন যে যৌন সমস্যার জন্য মানে শত শত জিনিস আছে, তো আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে আসবো,
শুধু যে আপনি বলতে পারেন ভাই এর আগে দিয়েছিলেন তো ওইটাও তো একই কাজ করে, হ্যাঁ ভাই একই রকম কাজ করে, বিভিন্ন জিনিস আছে। মানুষের সমস্যা শুনে, তার কি সমস্যা তার ডিটেইলস সব শোনার পরে তখন ডিসাইড করা যাবে যে তাকে কোনটা দেওয়া যাবে, তাকে কোন হালুয়া দেওয়া যাবে, কোন ওষুধ দেওয়া যাবে, তখন ডিসাইড করতে পারবো। আর এমনিতে যদি আপনি ঘরোয়াভাবে কোনো ওষুধ বানাতে চান, আপনি মকরধ্বজ কিনে, আকরকরা কিনে, আমার ফর্মুলায় আগের সব ভিডিওতে ফর্মুলাগুলো দেওয়া আছে, সেগুলো দিলে আপনি কিন্তু যে কোনো জিনিস আপনি নিজেই বানাতে পারবেন। হয়তো আপনার একটু কষ্ট হবে, আপনার সঠিক প্রসেসটা যদি জানেন আপনি বিভিন্ন হালুয়া বানানোর, এই মকরধ্বজ দিয়ে আকরকরা দিয়ে আপনি বিভিন্ন ধরনের হালুয়া বানিয়ে নিজেই খেতে পারেন। আমার কাছে যে আসতে হবে এরকম কোনো নিয়ম নাই। আমি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জিনিস নিয়ে আসবো, কথা বলবো, সেসব জিনিস দেখে আপনারা উপকৃত হবেন, শিক্ষামূলক ভিডিও বলতে পারেন, এডুকেশনাল পারপাস, এগুলো দেখে আপনারা নিজ নিজ জেলা থেকে বা নিজ নিজ যেখানে থাকেন সেখানে এগুলো পেলে সংগ্রহ করবেন, সংগ্রহ করে নিজেও বানাতে পারেন। অথবা আপনি বাংলাদেশের গাছান্ত কবির আদি সবকিছু টঙ্গিতে পাবেন, ওখানে গিয়েও আপনি কিনে নিজে নিজে আপনি সবকিছু করতে পারেন, আমার কাছ থেকে নিতে হবে এমন না। আর যারা দূরে আছেন তাদেরকে আমি বলি, হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন সময়তে বিভিন্ন রকমের ওষুধ, হালুয়া, বড়ি, বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করি, সেগুলো আসলে আমি দূরে পাঠাই কিনা বা পাঠাই আদৌ পাঠাই কিনা অনেকে অনলাইনে বিশ্বাস করে না। আসলে কিন্তু ভাই আমি অনলাইন না, আমি অফলাইন, আমার একটা দোকান আছে, আপনি সরাসরি আমার দোকানে এসে নিতে পারেন। যে যারা দোকানে আসতে পারেন না, যারা দোকানে আসতে পারেন না শুধু তাদের জন্যই কুরিয়ার সার্ভিসটা, কুরিয়ার আমি জিনিসটা পাঠাই, সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত 100 টাকা চার্জ দিতে হবে। আর যারা হচ্ছে অবশ্যই টাকা আগে দিতে হবে। আর যারা জেলা শহরগুলোতে নিতে পারেন তারা কন্ডিশনে নিতে পারেন, ক্যাশ অন ডেলিভারি যেটা, সেটা শুধুমাত্র জেলা শহরগুলোতে, জেলা শহরগুলোতে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন। তো আমি তারপর আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি, একটু পুশ করো। তো এই দেখেন আমি এই যে সুন্দরবনে, এই যে দেখেন এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমি ওষুধ পাঠাই, দেখেন এই যে গতকালের ডেট 28 তারিখ, এই যে দেখেন এই যে এখানে আমি নিয়মিত ওষুধ পাঠাচ্ছি, অর্থাৎ এখানে কারো কনফিউশনের থাকার কোনো কারণ নাই যে আমি আপনার টাকা নিব, আমি আপনাকে ওষুধ দিব না। এই দেখেন এই যে আরেকটা রেডি করছি আমি, এটা কুরিয়ারে যাবে, এটা হচ্ছে আজকে বিকালবেলা পাঠাবো। এই যে দেখেন এর মধ্যে হালুয়া আছে, এখানে আরো অনেক কিছু আছে, আমি ওষুধগুলো খুলে দেখালাম না, এই যে হালুয়াটা, এর মধ্যে আমি কারো কয়েকটা জিনিস দিব, দিয়ে আমি ওষুধটা আমি আজকে কুরিয়ারে পাঠাবো। তো এটাই হচ্ছে মকরধ্বজ, আর এটা হচ্ছে আকরকরা। আকরকরাটা কিন্তু গুঁড়া করে ব্যবহার করতে হবে, দুইটার কাজই অনেক বেশি কাজ করে, দামও অনেক, এইটা খুবই কার্যকর জিনিস। এই দুইটা মানে এমন কোন ওষুধ নাই, হালুয়া নাই যে কম বেশি এগুলো ব্যবহার করে না কবিরাদেরা। তো বন্ধুরা আজকে এই দুইটা ন্যাচারাল জিনিস নিয়ে কথা বললাম। আমি আপনারা জানেন আমি কোন ধরনের কোন রাসায়নিক কোনো কিছু ব্যবহার করি না আমার ওষুধে, আমার ওষুধে যা ব্যবহার করি সবই ন্যাচারাল। তো আপনি যদি মনে করেন গাছের একটা গুণ আছে, গাছান্ত ওষুধ আপনি খেতে চান, যদি মনে করেন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আপনি খেয়ে তেমন কোনো ভালো রেজাল্ট পাচ্ছে না, আপনি যদি কোভিড আদি গাছান্ত ওষুধ খেতে চান বা নিতে চান, বা আপনার যদি যৌন সমস্যা থেকে থাকে, অবশ্যই আপনি আমাকে কল করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, অথবা আপনি ইমোতে হোয়াটসঅ্যাপে আপনার সমস্যার কথা বলতে পারেন। আর এছাড়াও আপনার যদি কোনো যে কোনো ইনফরমেশন দরকার হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো আজকে এই মকরধ্বজ আকর করাই জিনিসটা আপনাদের সাথে পরিচয় করাই দিলাম, এই জন্যই মূলত ভিডিও করা। আর এটা হচ্ছে শঙ্খমূল, এটা নিয়ে আমি আবার কাল পরশু কথা বলবো, এটা আসলে একজনকে পাঠাবো আজকে। আমি এইরকম আর একটা আসলে দেখানোর তো এক দুইটা দেখালেই হয়, এত দেখানোর দরকার নাই, এটা আমি একজনকে পাঠাবো। যাই হোক এইসব নিয়ে আজকে কথা বললাম। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আমার ভিডিওতে, এবং আমার আপনার যে কোনো কোনো সমস্যা, আপনার কোনো কনফিউশন থাকলে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং পরবর্তীতে যদি আপনার কোনো বিষয়ের উপর, নির্দিষ্ট বিষয়ের উপর ভিডিও লাগে সেটাও আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, যে ভাই এই বিষয়ের উপর আমি ভিডিও চাই, গাছান্ত বা যে কোনো এই যৌন 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 চিকিৎসায় ব্যবহৃত এরকম কোনো জিনিসের কথা বললে আমি সেটার উপরে ভিডিও বানাতে পারবো। তো আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, অবশ্যই সাথে থাকবেন, বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলবো, আমাকে লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহী করবেন, এবং যারা আমার কাছে আসতে চান আমার নাম্বার তো আছেই, অবশ্যই কথা বলে আমার দোকানে এসে সরাসরি এসে কথা ওষুধ নিয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আজকে আর বেশি কথা বলবো না, আকরকর আর মকরধ্বজ, এই যে মকরধ্বজটা দেখাইছি আবার আমি দেখাই, এই যে দেখেন মকরধ্বজ, এটা তার ধাতু। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকে আর কথা বলবো না, সবাইকে অনেক ধন্যবাদ, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন একটা চাপ দিয়ে দেবেন যারা নতুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে সবসময় পেয়ে যান। সবাইকে অনেক ধন্যবাদ।